এতদিন যতগুলো জনসভা করেছি তার ভেতর আজকেই মনে হয় সব থেকে জন সাকিব আল হাসান বললেন, এ যাবৎকালে যত জনসভায় অংশ নিয়েছেন মাগুরার জগদলের এই জনসভাই সবচেয়ে বেশি মানুষ হয়েছে, কিন্তু ঠিক কত মানুষ সাকিবের এই জনসভায় যোগ দিয়েছেন? এই মাঠটা আয়তনে বেশ বড়, সেই মাঠ ছিল কানায় কানায় পরিপূর্ণ, কেউ পাশের বাড়ির ছাদে কেউ দেয়ালের উপরে উঠে সাকিবকে দেখেছেন, সাকিবের বক্তৃতা শুনেছেন। ছখানেক মানুষ ভিড় জমিয়েছেন স্টেজের সামনে বিশ্বসেরা অলরাউন্ডারের সাথে সেলফি তুলবেন বলে, কয়েকজন পেরেছেন কয়েকজন পারেননি, সাকিব এই সমস্যার সমাধানও বাতলে দিয়েছেন। তারাও বসবে, আপনারাও সুযোগ পাবেন, সবাই সুযোগ পাবে, সবাই সুযোগ পাবে, কোনটাতে এটাতে সবাই সুযোগ পাবে, চিন্তা করেন না ইনশাল্লাহ। আজকে না পাইলেও আপনারা যদি ভোট দেন 7 তারিখের পরে পাবেন আমারে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি এতদিন যতগুলো জনসভা করেছি তার ভেতর আজকেই মনে হয় সব থেকে জন প্রচণ্ড ঠেলাঠেলি ভিড়, কারণ সাকিব আল হাসান গাড়িতে উঠে যাচ্ছেন, তার সঙ্গে একটা সেলফি, তাকে একটাবার জড়িয়ে ধরা, একটাবার টাচ করা, তার জন্যই পুরো জগদলবাসী, জগদলের তরুণরা উচ্ছ্বসিত, অনেক বেশি চেষ্টা তারা করছেন। দেখুন একটাবার ক্যামেরায় ওঠার জন্য কীভাবে তারা পাগল হয়ে আছেন, যেমনটা পাগল তারা সাকিব আল হাসানের সাথে একটা সেলফি কিংবা তার সাথে একটিবার দেখা করার জন্য হচ্ছেন। তবে এখানের সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, শুধু সেলফি তোলার জন্য না, সাকিবকে ভোট দেওয়ার জন্য, সত্যিকারের ভোট দেওয়ার জন্য অনেক মানুষ এসেছেন। মানুষ পরিবর্তন চায়। দিন শেষে সাকিব আল হাসান আমাদের পুরো বাংলাদেশের জন্য আছে, আর মাগুরার জন্য তো অন্য ধরনের আছে। বাংলাদেশের ইতিহাসে সাকিব আল হাসানের মতো এই পর্যন্ত এরকম মাপের সেলিব্রিটি তৈরি হয়েছে বলে আমার মনে হয় না। মাগুরা আমরা উন্নয়ন হয়েছে, কিন্তু মাগুরা কিন্তু ইয়োদ্ধের দিক দিয়ে বা সার্বিক দিক দিয়ে আমরা কিন্তু কিছুটা পিছিয়ে আছি। তো সারা বিশ্বে সাকিব আল হাসান ভাইয়ের যে সুনাম বা তার যে রেপুটেশন, সে বিশ্ববাসীকে তার এলাকার উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। মাগুরা জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে উৎফুল্লিতভাবে হয়ে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী জনাব সাকিব আল হাসানকে নৌকায় ভোট দেওয়ার জন্য উগ্রিণ্যভাবে মাগুরার জনসাধারণ সমস্ত লোক উঠে আসছে। জনপ্রিয়তা লোকে দেখা যাচ্ছে, খুব ভালো, খুব ভালো, ভালো, সবাই তাকে ভোট দেবে। সাকিব আল হাসানের কাছে আমাদের প্রার্থনা, জগদল, জগদল একটা ক্রিকেট প্রেমী এলাকা, এই এলাকায় ক্রিকেটের যাতে একটা একাডেমি জাতীয় কোনো কিছু গড়ে তোলা সম্ভব হয়। সাইফুজ্জামান শিকর সাহেব যে কাজ অসম্পূর্ণ রেখেছেন, যেমন রেল লাইনের কাজ অসম্পূর্ণ রয়েছে, তারপরে মেডিকেল কলেজের কাজ অসম্পূর্ণ রয়েছে, অর্থনৈতিক জোনের কাজ অসম্পূর্ণ রয়েছে, এই তিনটা বৃহৎ প্রকল্প যাতে করে সাকিব উন্নতি বা রাস্তাঘাট, ব্রিজ, বাংলা ঘর, এই সমস্ত ভোট আরও বেশি হবে, ভোট বেশি হবে, আমরা তো সেলফি তুলবো, মুরব্বীরা তো মানে যারা ভোট দেবে তারা তো সেলফি তুলবে না, আমরা কয়েকজন, আমরা তো বেশি লোক নাই, আরও বেশি হবে আপনার এই ভোটার অন্য প্রার্থীরা ভোটের মাঠে অতটা অ্যাক্টিভ নন, তাই জনগণের ভাবনা সাকিব এক প্রকার নির্বাচিত হয়েই আছেন। তবে জয়ের চেয়েও মাগুরা এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভোটার আনার চ্যালেঞ্জ। অন্তত এই জনসমাগম সাকিবকে বিশ্বাস করাতে পারে শুধু সেলফি শিকারীরা নন, তাকে দেখতে ভোটাররাও আসছেন। মাগুরা থেকে আফনান পিয়াল, অলরাউন্ডার।